एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के तैरी कर देखो कुरबानी छोलार माँस दिए पुलिपिठा और ये पिठाटी खेते अनेक मजादार। चलून देखे नवा जा रेसिपिटी। आशा करछी आपनादे भालो लागबे। भालो लागले भिडियोते लाइक शेयर कमेंट करबें प्लिज। एखाने आमी एक कप परिमाण आटा नियेछी, तार साथे परिमाण मतो नून और रेगुलार सोयाबिन तेल एड करेछी। एखन आमी भालोभावे एटा मेखे निब। हल्का तापमात्राय किछुटा पानी एखन आमी एखाने एड करब। किछुटा पानी एड करे नियेछी, एखन भालोभावे एटा मेखे निब। पुरोटा पानी आमी एकसाथे दिई नाई, एखन किछुटा पानी आबारो दियेछी। एखन आमी भालोभावे आमार ए डोटा मेखे निब। आमार डोटा प्राय माखा शेष। एखन आमी 5-10 मिनिटेर जन्य एटा आमी रेखे देब। आमार एखाने मांसर पुट्टा 2-3 दिन जाबत जाल देवा आर एटार मध्ये सब धरनेर मसला आछे, सेजन्य किछुटा मसला आमी एखाने एक्सट्रा एड करब। एखाने आमी एक कप परिमाण पेंयाज कुचि एड करेछि आर परिमाण मतन लंका कुचि एड करेछि आर एकटु नून एड करब पेंयाजेर जन्य, जेहेतु मांसर पुट्टार मध्ये सब धरनेर मसला आमार आछे सेजन्य। एखन आमी भालोभावे मेखे नियेछि। फ्लेवरटार जोन्नो आमी एखाने किछुटा मसल्ला आर एखाने किछुटा जिरे गुड़ो फाकी आमी एड करे नियेछि। भालोभावे आमी ए दुइटा मसल्ला एड करे नेवार पर भालोभावे एटा आमी मेखे निब। ओई फाके आमार एखाने डोटा करा हयेछे आर ए डोटा एखन आमी लिचिर मतो करे केटे निब एकटा छुरीर साहाज्ये। দেখুন আমি কিভাবে এটা করছি। আর এটা আমি বেশি বড় করব না, ছোট ছোট লিচির মতন আমি এটা কেটে নেব। এই পিঠাটা করতে আপনারা যার যার ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন। দেখেন আমি কি সাইজ করেছি লিচিগুলা। এখন আমি এটা বেলে নেব। আর এটা দেখেন আমি এটা করেছি এত পাতলাও না এত মোটাও না। এখন আমি আমার পুরটা দিয়েছি। এখন আমি ভালোভাবে মুখটা বন্ধ করে নিব, ভিতর থেকে যেমন বাতাসটা বের হয়ে যায়। আপনারা দেখেন কিভাবে আমি এটা করেছি। এখন আমি ভালোভাবে ডিজাইনটা করে নিচ্ছি, ভিতরে যেমন বাতাস না ঢুকে এভাবে মুখটা বন্ধ করতে হবে। আমি একটু একটু করে পুরোটা সিল করে নিচ্ছি। দেখুন কিভাবে করা হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে এটা করা হয়েছে। আর এই ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখে দিচ্ছি। আমরা রুটি যেভাবে বেলে থাকি ওইভাবে এটা করে নেব। দেখুন এত পাতলা না এত মোটা না, আমি ওই রকমভাবে এটা করেছি। আমি আবারও কিছুটা পুর এখানে অ্যাড করেছি। আমি আবারও মুখটা বন্ধ করে সিল করে নিচ্ছি। আমার এখন পুরোটাই প্রায় শেষ করা। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার এখানে পুরোটা করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব আর তেলটা আমি হালকা গরম করে নিব, বেশি একটা গরম করব না, তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে। আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাংসের পুলি পিঠাগুলো খেতে অনেক মজাদার হয়ে থাকে। হালকা ব্রাউন হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এক এক করে সবগুলা পিঠা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমার সবগুলা প্রায় শেষ, এখন পরিবেশনটা আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই মাংসর পুরটা খেতে অনেক মজাদার। দেখুন ভিতরটা কত সুন্দর। আর এটার মধ্যে যে পেঁয়াজ কুচি আমি একটু মোটা করে দিয়েছি, আমি বেশি একটা চিকন করি নাই, কারণ এটা মোটা করলে খেতে খুবই ভালো লাগে সেই জন্যে। আমি এখন একটু খেয়ে আপনাদের সামনে শেয়ার করছি। কি বলবো, খেতে অনেকটা মজাদার হয়েছে আর এটা সস দিয়ে খেলে তো আরও ভালো লাগে। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।